আজকে একটু ভিন্ন টাইপের ভিডিও করছি, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন মিনি একুরিয়াম। তো আমি কিভাবে একুরিয়ামটা সাজাবো সেটা শেয়ার করব, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে বাজার থেকে আমি মিনি একুরিয়াম নিয়ে এসেছি, একুরিয়াম আমার খুবই পছন্দ। তো এখন জায়গা কমের জন্য আমি মিনি একুরিয়ামটা আনছি, আপনারা চাইলে আনতে পারেন, কারণ মিনি একুরিয়ামটা কিন্তু দেখার সৌন্দর্য অনেকটাই বেড়ে যায় এবং অনেকে বাজেটের তুলনায় এবং কি দেখার সৌন্দর্য সোফা সেটের কর্নারে কিংবা ডাইনিং টেবিলে কিন্তু আপনারা সাজিয়ে নিতে পারেন। ডাইনিং রুমে যে কোনো স্থানে আপনারা এই একুরিয়ামটা রাখতে পারেন। অনেক সময় বড় একুরিয়াম আনার পর দেখা যায় পরিষ্কার করার ঝামেলা কিংবা রাখার অনেকখানি জায়গা প্রয়োজন হয়, আর কিছুদিন পর পর পরিষ্কার করতে অনেক ঝামেলা হয়। সেজন্য ছোট একুরিয়াম দেখার সৌন্দর্য বেড়ে যায় এবং কি জায়গাও খুব কম লাগে, বাজেটও খুব কম, তাই দেখার সৌন্দর্য অনেকখানি। তো আপনারা চাইলে এভাবে কিনে নিতে পারেন। তো আমি একুরিয়ামটাকে সাজিয়ে নেব। তো ছোট একুরিয়ামটা আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি, তারপর এখানে পাথর দিয়ে দিচ্ছি। আর একুরিয়ামের পানিটা মিডিয়াম সাইজ থাকতে হবে, তিন ভাগের দুই ভাগ অংশ থাকতে হবে। আমি মাঝ বরাবর পানিটা দিয়ে নিয়েছি আর পাথর দিয়ে দিচ্ছি, সাদা পাথর। আর পাথরটা অবশ্যই ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু পানিটা গোলা হয়ে যাবে। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাথরটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি রঙিন পাথর, এটা আপনারা বাজারে পেয়ে যাবেন। তো রঙিন পাথরটা দেওয়ার কারণে রাত্রে অনেকটা সুন্দর আলো দেখায়। আর রঙিন পাথরটা ধুয়ে নিয়েছি আর দিয়েছি একটা আর্টিফিশিয়াল সুন্দর একটি গাছ, প্লাস্টিকের একটা খেজুরের গাছ, এটাও আপনারা বাজার থেকে পেয়ে যাবেন। অনেক ধরনের গাছ থাকে, তো আমার কাছে এই গাছটা বেশি পছন্দ, তাই এটা আনার পর এটা সুন্দর করে সেট করে দিয়েছি। তারপর আমি এখানে কিছু মাছ দিয়েছি, আর মাছটি অবশ্যই ছোট সাইজের হতে হবে যেহেতু একুরিয়াম ছোট। আর খাবার দিতে গেলে একটু সাবধানে দিতে হবে, যখন মাছের খাবার দিবেন তাহলে এক চার থেকে পাঁচটা মাছের খাবারের দানা দিতে হবে, এর থেকে বেশি দিতে গেলে মাছ কিন্তু ফুলে মারা যাবে। আর এরপর যে আপনারা চাইলে কিন্তু একুরিয়ামের যে অক্সিজেন সেটাও ব্যবহার করতে পারেন, আবার যেহেতু উপরে খোলামেলা থাকে সেজন্য ওইটা ছাড়াও কিন্তু মাছ অনেক দিন বেঁচে থাকে। আর এই একুরিয়াম সপ্তাহে একবার পরিষ্কার করলেই কিন্তু যথেষ্ট, দেখেন কত সৌন্দর্য। তো আপনারাও চাইলে কিন্তু আনতে পারেন একুরিয়ামটা, আপনারা সোফার সেটের কর্নারে কিংবা ডাইনিং রুমে বা পড়ার টেবিলের সামনে রাখতে পারেন, দেখার সৌন্দর্য অনেকখানি বেড়ে যাবে, ভালো লাগবে। তো আমার কাছে ভালো লেগেছে, তাই পরিষ্কার করতে ঝামেলাও কম, তার জন্য আমি এনেছি। আর এটা আমার সোফার সেটের কর্নারে রেখেছি, আপনাদেরকে আমার সোফার রুমটা দেখাই দিচ্ছি, আর এটার সাথে এটা কতটা মানাইছে আপনাদেরকে সবটাই দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। Thank you.
আপনারা চাইলে কিন্তু এরকম সোফার রুমে কিংবা আশেপাশে বা রান্নাঘরে আপনাদের পছন্দনীয় জায়গার মধ্যে কিন্তু আপনারা সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।